সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলা নারী অঙ্গনের উৎসবে ইফতার মাহফিল এবং ছোটদের কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিল্পনগরী মুছাফফার একটি রেস্টুরেন্টে সংগঠনের অ্যাডমিন আজমেরি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মডারেটর মুনমুন এবং গুলশান আরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন। এতে বক্তব্য রাখেন ইরশাদ জাহান, নাসিমা আক্তার, শাহানা পারভিন সহ আরও অনেকেই। এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার রশিদুল ইসলাম তহিন, আজহার উদ্দিন।